যাকে দেখে পথ চলবো, যাকে অনুসরণ করবো, যার জীবন ধারাকে আমি আদর্শ হিসেবে গ্রহণ করবো, তেমনি জীবনধারের মানুষগুলি একের পর এক প্রয়াত হয়ে যাচ্ছে। নতুন করে সৃষ্টি হচ্ছে না, এই নতুন করে সৃষ্টি হচ্ছে না, এর একটিমাত্র কারণ লোকবাদী সমাজ ব্যবস্থা। আর পুঁজিবাদের যখন নগ্ন বহিঃপ্রকাশ পায়, সেখানে ক্ষুদার জায়গা মেটাতে গিয়ে মানবিক মূল্যবোধগুলি হারিয়ে যায়। এখন যে প্রতিযোগিতা চলছে সারা বিশ্ব এবং বাংলাদেশের মধ্যে, এবং হিট অ্যান্ড রান বলে ক্রিকেটে এখন হচ্ছে, মানে হিট অ্যান্ড ইনকাম, অর্থাৎ কে কত টাকা পকেটে নিতে পারো, নিজের পায়ে না খেয়ে পড়ে যাচ্ছে যাক, কিন্তু আমার এখন টাকা দিতে হবে না। প্রতিটি মানুষই তার নিজেকে নিয়ে ব্যস্ত, এই নিজেকে নিয়ে যখন ব্যস্ত অভ্যস্ত হয় একটা জাতির সকল মানুষ, তখন সেই জাতি কোন শক্ত অবস্থানে দাঁড়াতে পারে না। কারণ সামষ্টিক প্রচেষ্টা ছাড়া বাংলাদেশে না কোনো দেশে তার রাজনৈতিক বা তার অর্থনৈতিক, তার সামাজিক কোন বিষয়গুলি কিন্তু শক্ত অবস্থানের মধ্যে গড়ে উঠে না। সে কারণে আজকে বিশেষ করে গত 10-12 বছরে লোকবাদিতার লুটপাট আর অর্থ কাছে জিজ্ঞাসা জন্ম দিচ্ছে, মানবতা হেরে যাচ্ছে। মেধাবী ছাত্ররা যখন সেই পশুর মতো তাণ্ডব করে বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে, যারা আসে তারা তো সবাই দেশের সোনার সন্তান, মেধাবী ছাত্র, তাদের কাছে কত আশা কত ভরসা, শুধু পরিবারের না গোটা জাতির। কিন্তু আমরা খুনের মধ্য দিয়ে কত ঘটনা ও প্রকাশিত অজ্ঞাত ঘটনা আজকে আমরা জানতে পারছি, অত্যন্ত বেদনাদায়ক এবং লজ্জাদায়ক। একটা মেধাবী ছাত্র তার কলমের জন্য সে কত কিছু করবে, তার কাছে অস্ত্র, তার কাছে অস্ত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বা হলের ছাত্ররা বিড়ি সিগারেট খাওয়া বসলে তো কিন্তু আড়ালে আপনাদের রাখতে হতো, কারণ যখন হাউস টেকার আইসে যদি পেত তাহলে তার জন্য খবর হইত। আর সেখানে সবকিছু পাওয়া যায়, এমন কিছু নাই জঘন্য জিনিস যা এই সুযোগ ক্যাম্পাসে নাই। আমরা কোন দিকে যাচ্ছি? এই যে মা বাবার ছেলে মেয়েগুলিকে আমরা নষ্ট করছি ক্ষমতার জন্য, অর্থলোভের জন্য, এই সমাজ ধ্বংসের শেষ প্রান্তে যাবে এখন থেকে যদি এগুলি আগাম ধরে না হয়। শুধু রাজনৈতিক না, সকল বুদ্ধিবৃত্তিক চর্চার মধ্য দিয়ে কিন্তু আজকের এই মানসিকতা থেকে আমাদের ফিরে আসতে হবে। ফিরে আসতে না পারলে আমরা কোনো কিছু লক্ষ্য করতে পারবো না। সে কারণে এসব বিরোধী আন্দোলনে যে আমাদের নেতার অভাব হতো, আব্দুল্লাহ ওমর কিছুদিন ঢাকা কাটাতো, তরিকুল ইসলাম কিছুদিন ঢাকা কাটাতো, এই নেতৃত্বের শূন্যতা পূরণ করার জন্য। আর আজকে আমাদের নেতার অভাব নেই, যদি আমরা কাগজ কলম দেখি, নেতা নেতা নেতা, আর এক এক নেতার অনেক ধরনের পোশাক, এই দলের 22 বছরের ওই দলের উপদেষ্টা, ওই দলের সদস্য, অর্থাৎ যদি 10টা সংগঠন থাকে সব সংগঠনে আছে। এবং আমাদের ছেলেদের মধ্যে খালি লজ্জায় বলতে পারি না, মহিলাদেরও যদি একটা সদস্য থাকতে পারতো তাহলে মনে করতো সে কৃতিত্ব, অর্থাৎ ওই মানে তাকে রাখা হয়নি আমাদের প্রাপ্য সংস্থা, তার মানে গায়ে লেখা সব অনেক কিছু, কিন্তু মাঠটা চায় না, মাঠ তারা চিনে না, মাঠের লোকগুলিকে বোঝে না, বোঝে না বলি আমাদের আন্দোলন সংগ্রাম নিয়ে লোকের অভাব নেই। এখন যা লোক আছে তার শিখিভাগ লোক এসব বিরুদ্ধে আন্দোলন ছিল না, কিন্তু কমিটমেন্ট ছিল, প্রতিশ্রুতি ছিল, যেমন নেতাদের ছিল তেমন কর্মীদের ছিল, কথা তো তার ছিল। সেই কারণে বেগম খালেদা জিয়া গর্তে জুড়ে নতুন অবস্থা এই দেশ যে ষড়যন্ত্র বিরোধী আন্দোলনে উনি এক ঝাঁক কমিটির নেতা সহকর্মী এবং কর্মী যাদের মধ্যে তিনি সফল হয়েছেন, সেই বেগম খালেদা জিয়ার সৃষ্ট আজকে এই দলের মধ্যে কত নেতা, কত শিল্পপতি, কোটিপতি, কোনো পতির অভাব নাই, কিন্তু আজকে বেগম খালেদা জিয়া চাই। কিন্তু খালেদা জিয়া যদি বেড়ে থাকতো আমাদের কিন্তু দীর্ঘদিন জেলখানে থাকতে হয় না, আমরা কিন্তু বেরিয়ে আসছি। তো সে কারণে আজকে আমাদেরকে একটু চিন্তা করতে হবে যে আসার আগে সিদ্ধি কিছু একটা আদর্শে মানুষ, তার আদর্শ অনুসরণ করা যায়। আজকে জীবন্ত খালেদা জিয়া তিনিও তো আমাদের উৎসাহ উদ্দীপনা অনুপ্রেরণার উৎস। তিনি জেলে থাকবেন, আমাদের
উষা উদ্দীপনা জানাগুলি কোথা হয়ে গেছে, সেটা নির্যাতনার বিস্ফোরণ ঘটে না কেন? তার মানে ভাবনার ও চেতনার মধ্যে তফাৎ আছে, অথবা আমাদের প্রতিশ্রুতি সুতরাং সেই প্রতিশ্রুতিকে যদি আমাদের শক্ত অবস্থানে আসে সাহস প্রতিশ্রুতি থেকে সাহস সৃষ্টি হয়, লক্ষ্যস্থল স্থিতি হয়, লক্ষ্য অর্জনের পথকে যখন আমি পথ পা বাড়াব তখন কোন বাধাই আমাদের ঠিক আক্রমণ করেও আমাদের। ধন্যবাদ ডিয়ার ভিউয়ার্স এতক্ষণ ড্যাফোডিল ও আরজি চ্যানেলের সাথে থাকার জন্য। আমাদের পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ দিন। ধন্যবাদ।